তোর জন্য অপারেশনটা আমি হারিয়ে গেলাম এই কথা একবার কিছুর জন্য আমি 100 বার হাজার বার কব কতই হাজার বার কত তোর মত অশিক্ষিতর কাছে এতন ভালো কিছু আমি আশা করি না আমি অশিক্ষিত তাই না আমি যে চোখের ফলকে মাসুদকার গরুর দড়িটা হাইতে নিলাম আর তোকলাম গরুটা খেদা আর তুই কি করলি তুই খাড়া খাড়া না তামাশা দেখতেছিস তাই না বিরাট মির্জাপুর হয়ে গেছো হ্যাঁ নবাব সিরাজ উদ্দৌলার পরাজয় দেখতেছিস খাড়া খাড়া ওরে বাবা মির্জাপুর সিরাজ উদ্দৌলা ব্যাগ দেই জানো তুই তো পড়ালেখা বাদ দিছিস ছোটকালে আচ্ছা হেকালে কি ইতিহাস বই আছিল দেখ বইরে কত বেশি কথা কবি না কিন্তু এই ঘটনাটা কিন্তু আমি খালদানের কাছে কয়া দেব আর তুই যে নুরু সর্দারের সাথে সলা পরামর্শ করেছিস সেই কথা যদি না কইছি আমার নাম পাল্টা নাম থুস তুই কত তুই ক এরে তোরা নাকি খুব বড় মাস্তান হয়ে গেছো যখন তখন যাত্রা ছাগল ধরে আনি এটা কি কথা কইছেন আমরা মাস্তান হব কিসের জন্য আমরা হইলাম আমাদের মালিকের হুকুমের গোলাম হ্যাঁ ওই যে আলাউদ্দিন আছে না আলাউদ্দিনের চেরাগের দৈত্যের লাহান হুকুম করে আমরা কি হাজির হই হো 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 চুপ তবু কাছে কেউ সিনেমা দেখবে নাই আর ওই দৈত্য কেবা করে বোতলে ভর্তি হয় তা পাবলিক ভালো করেই জানে বুঝছেন একটা রক্ত চোষার সাথে থাইকে মানুষের শত্রু হয় না তোমরা যুবক পোলা সামনে মেলা দিন পড়ে আছে তাই কথাটা কলা ভবিষ্যতে এত ভালো করে কর পরিস্থিতি নাও থাকতে পারে বুঝিস খারাপ লাগে মনে যাচ্ছিল যাও যাও আজ কি তোর মুখ দিকে ঘুমাইতে উঠছিল কে এ কথা কচ্ছু কে না ব্যাগ যাই তো খালি ধরা খাইতে আছে আজ মাসুদ খা মাথা ফটাই দিতে চাইলো এরপরে জহরালি এবার দেখ বহির কত বেশি কথা কবি না কিন্তু আমি এই কথা কিন্তু খালুজানের কাছে কয়ে দেবো খারাপ মেলা কথা জমিয়ে গেছে তোর